আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হে জগতবাসী, হে সমস্ত ধর্ম ধর্মান্তর ব্যক্তিগণ, আমি আপনাদের সামনে আজকে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হল যে কিছু কিছু বিষয় যে পৃথিবীতে ঘটে, যেমন এক ধরনের ব্যক্তিরা আছে যাদের কারণে আল্লাহ নিজে হেসে দেন, কিন্তু দেখা যায় এমন এমন কিছু কথা বলে যে যে কথাগুলো বললে শেরিকি হয়ে যায়, কিন্তু শেরিকি হয়ে যায়, শেরিকি গুণার মাপ নেই, কিন্তু এমন এমন শেরিকি গুণা আছে যা আল্লাহ তিনি সেটা খাতায় লিখেন না, বরঞ্চ হেসে দেন। সেটা কেমন ধরনের শেরিকি? যেমন একজন আল্লাহর পাগল, তিনি সারাটা জীবন খেয়ে না খেয়ে, ভালো পড়া নেই, ভালো খাওয়া নেই, ভালো থাকার বাসস্থান নেই, কিন্তু দেখা যায় সবসময় আল্লাহর প্রশংসা নিয়ে ব্যস্ত থাকে, বলে আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান, এরকম বলতে 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 বলতে, আল্লাহ তুমি মহান বলতে 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 একসময় এই পাগলের মুখ দিয়ে বের হয়ে আসছে আল্লাহ আমি মহান, আল্লাহ আমি মহান। একসময় দেখা যায় সেই পাগল এরকম বলতে 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 আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান, একসময় বলতে বলতে সেই পাগল বলতে শুরু করেছে আল্লাহ আমি মহান, আল্লাহ আমি মহান। তখন আল্লাহ তার সে যেরকম ভাবের দেশে ডাকতে 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 কেমন নিজের মধ্যে নিজে আওলা হয়ে গেছেন, নিজের মধ্যে নিজে ডুবে গেছেন, তখন আল্লাহ তুমি মহান বলতে 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 তখন বলতে শুরু করেছে আল্লাহ আমি মহান, আল্লাহ আমি মহান। তখন আল্লাহ হাসে, দেখো পাগলা কী বলতে কী বলছে। কিন্তু এই কথাটা কিন্তু শরীয়তের দৃষ্টিতে শেরিকি হয়, কিন্তু এমন একটা শেরিকি পাগলা করতেছে, কিন্তু এতে আল্লাহ হেসে দিচ্ছে। আচ্ছা, যেমন একটা বিষয় হলো যে তিন বছর চার বছরের যদি কোনো ছোট বাচ্চা নাতিপতি থাকে, তখন দাদা দেশের বাড়ি থেকে যখন আসছে তখন সেই গাড়িতে করে খুব সুন্দর টকটকে কালারগুলো ভালো, এত সুন্দর কমলাগুলো কার্টন করে নিয়ে এসেছে, তখন সেটা যখন ওই বাচ্চা নাতিপতিগুলা দেখলো যে দাদা আমার জন্যে এই কমলা আনছে, আবার বলতেছে দাদা আমার জন্যে কমলা আনছে, আঙ্কেল আমার জন্যে কমলা আনছে, আঙ্কেল আমার জন্যে কমলা আনছে, আবার বলতেছে বাবা আমার জন্য কমলা আনছে, আবার বলতেছে দাদা আমার জন্য কমলা আনছে। কেন? যিনি দাদা তিনি তো দাদাই, তিনি আঙ্কেল হলো কেন, তিনি বাবা হলো কেন? কিন্তু দেখা যায় যে এই বাচ্চাটি যে দাদা বাবা আঙ্কেল এটা সে আত্মহারা হয়ে গেছে, তখন তার মুখে যা আসছে তাই বলছে, তখন কিন্তু দাদা হাসতেছে, তখন দাদা বলতেছে দেখো কমলার এত পাগল যে দাদা বাবাই বলে গেছে, কোনটা কাকে বলবে। ঠিক তেমন আল্লাহর পাগল প্রেমিকরা দেখা যায় অনেক সময় অনেক উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা চলে, এরপরেও আল্লাহ রাগ হয় না, আল্লাহ হাসে, আল্লাহ বরঞ্চ এই কথা বলে দেখো দেখি আমার পাগলা কী বলে, দেখো দেখি আমার পাগলা কী বলে। তবু তো আল্লাহ বলতেছে আমার পাগলা, আল্লাহ যাকে বলছে আমার পাগলা তার কিসের ভয়, ইহকালে পরকালে তার কিসের ভয়, যখন আল্লাহই বলেছে যে আমার পাগলা দেখো কি বলে। তাহলে আমি বলবো, হে জগতবাসী, হে সমস্ত শরীয়তের লোকেরা, আপনারা সবসময় দেখা যায় এক ধারা বুঝবেন না, যে আল্লাহর বন্ধুত্ব যারা অর্জন করে ফেলেছে তারা এরকমই বলে থাকে, কিন্তু তারাও জানে না তারা যে কি বলতেছে, কিন্তু এরপরেও আল্লাহ কিন্তু তাদের প্রতি সন্তুষ্ট, তাদের প্রতি খুশি, কিন্তু দেখা যায় আমরা এই জিনিসগুলো বুঝি না, আর বুঝি না বলে আমরা এটা সেটা বলে বসি, কিন্তু আমাদের এরকমটা করা উচিত নয়। তবে আমি বলবো যে হ্যাঁ, আমরা
দেখা যায় শরীয়তের ইবাদত, শরীয়তের যা কিছু করি এগুলো আল্লাহর আইন মানতে হবে, এবং আল্লাহর যে গোপন বস্তু গোপনেই জানতে হবে, গোপনেই বুঝতে হবে। যখন আল্লাহ দেখে যে একজন মানুষ আমাকে ডাকতে 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 আমার প্রেমে ফানাফিল্লা হয়ে গেছে, তিনি এটাও বলতেছে যে সে পাগল তো, আমাকে ডাকতে ডাকতে পাগল পাগল হয়ে গেছে, এখন তিনি কিছুই বোঝে না আমি ছাড়া, তখন সে বলতে 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 এমন এক পর্যায়ে চলে গেল যে তখন সে বোঝেই না যে সে কি বলতেছে, চাচা দাদা খালা সে কি বলতেছে, যে হে আল্লাহ তুমি মহান, হে আল্লাহ তুমি মহান, হে আল্লাহ তুমি মহান, একসময় বলতে শুরু করেছে হে আল্লাহ আমি মহান, হে আল্লাহ আমি মহান। এ পাগলা আমাকে প্রশংসিতভাবে ডাকতে ডাকতে শেষে নিজের প্রশংসা করতে শুরু করছে। তার মানে কি? তার মানে হলো আল্লাহকে ডাকতে 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 তখন আল্লাহ কি আর আল্লাহর স্থানে থাকে? তখন সেই বান্দার মধ্যে, সেই বন্ধুর মধ্যে আসিয়া আল্লাহ যখন বিলীন হয়ে যায়, তখন বান্দার মুখে আল্লাহই বলতে থাকে যে আমি আমি সে, আর বলতে থাকে যে হে আমি মহান, আমি মহান, আমি মহান। তখন পাগলাকে যখন ধাক্কা মেরে বলা হয় হে পাগলা তুমি এসব কী বলছো, মহান তো হবে আল্লাহ, তুমি কীভাবে আল্লাহ, তখন পাগলার যখন জ্ঞান ফিরেছে তখন পাগলা বলতে লাগলো আমি কখন এসব কথা বললাম, আমি তো এসব কথা বলিনি। তাহলে বোঝা গেল তার মধ্যে বিলীন হয়ে আল্লাহই বলে গেছে, আল্লাহই তার সাথে এই নামের সাথে প্রেমের সাথে, যখন সেই বান্দা যখন বন্ধুতে পরিণত হয়েছে তখন আত্মরা হয়ে গেছে, আর তখনই আল্লাহ তার মধ্যে বিলীন হয়ে তার মুখ দিয়েই কথা বলতে শুরু করেছে। যে কথাগুলো বলবে আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান, সে জায়গায় যখন বলা হয়েছে যে আমি মহান, আমি মহান, তখনই বুঝতে হবে এই কথাগুলো তার নয়, এই কথাগুলো এখানে আল্লাহরই বিশাল খেলা চলেছে। হে জগতবাসী, আমি আজ যে কথাগুলো বললাম আপনারা যদি বুঝতে পারেন কথাগুলো তাহলে রাগ করবেন না, আর যদি না বুঝেন তাহলে রাগ করবেন, তবে কেউ রাগ করবেন না। আমার এই কথাগুলো যদি কারো ভালো লাগে ভালো কমেন্টে বলে দেবেন, আর যদি খারাপ লাগে তাও আপনি আমাকে এটা লিখে দেবেন। যদি আমার ভুল থাকে অবশ্যই আমাকেও শুধরাতে হবে। তবে হে জগৎবাসী, আমরা আল্লাহর সেরকম প্রেমের মধ্যে হাবুডুবো খেতে হবে এবং আল্লাহ ও রাসূলের প্রেমে ফানাফিল্লা আমাদের হতে হবে। যদি সেই ফানাফিল্লা আমরা হতে পারি তবে আল্লাহর সাথে আমরা মিশব, আল্লাহ আমাদের সাথে মিশবে, তখন আমাদের আর ভয় থাকবে না। আর আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ এটাও কোরআনে বলেছে, তোমরা আমার বন্ধুদের কখনো মৃত বলিও না, আমার বন্ধুদের কখনো মৃত্যু নেই এবং তারা কখনো চিন্তিতও হবে না, কারণ আল্লাহ তাদের দায়ভার নিয়ে নেয়। তাই বলি যে আল্লাহ ও রাসূলের প্রেমে যখন ফানাফিল্লা হব তখন এরকম একটা সময় আমাদেরও এসে যাবে, তখন মানুষও আমাকে পাগল বলবে, এই জগতের সকলে আমাকে পাগল বলুক, আর আল্লাহ যদি একবার বলে সে তো আমার পাগল রে, সে তো আমার পাগল, আল্লাহ যদি একবার বলে বসে যে সে তো আমার পাগল, তাহলে এই ব্যক্তিটির আর কোনো চিন্তা নেই, তার জীবনের সমস্ত রাস্তাঘাটগুলো পরিষ্কার খুলে গেল, যার প্রতি আল্লাহ সহায় হয়ে গেছে। তো আজ এই কথাগুলো বলেই রাখবো। এর পাশাপাশি আরেকটি কথা হলো যে আমাদের এই ভিডিও, এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের আরও ভিডিওগুলো পেতে আপনারা সাবস্ক্রাইব করুন, এর মাধ্যমে আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফিজ।